আমি এবার আপনাদেরকে কাহিনীটা বলি যে ওনার ডকুমেন্টসগুলো আমি কিভাবে পাইছি। তো আমরা এই মানুষটার কাছে যাচ্ছি, ওনার সাথে আমরা কন্ট্যাক্ট করছি। কন্ট্যাক্ট করার পর ওনার জিনিসগুলো ওনাকে বোঝাই দিব। আসসালাম, না না সমস্যা নাই। সো হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ শিহাব সাকিব, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ লাইফ উইথ শিহাব, হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। আচ্ছা, এটা মেবি বিলের, এটা ও বিলের, আর এগুলা সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এগুলা, যেগুলার কারণে আমি ওনাকে অনেক কষ্ট করে ওনার নাম্বারটা ম্যানেজ করে আমি ওনার সাথে কন্ট্যাক্ট করে জিনিসগুলো ওনাকে ব্যাক দিচ্ছি। তো মূলত এগুলার কারণে আসলে ওনাকে খুঁজে বের করা, এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, বাট সবথেকে বেশি ইম্পর্টেন্ট অ্যাস্টেমগুলো হয়তো জমি জমার হতে পারে। রোজার মাস, তার উপর প্রচণ্ড গরম রোডে, তারপরও এনে রাখতো, নিজ থেকে ওনার নাম্বারটা ম্যানেজ করে কন্ট্যাক্ট করে ওনাকে খুঁজে ডকুমেন্টসগুলো দিয়ে আসার একটাই কারণ হচ্ছে ওনার ওখানে যে স্ট্যাম্পগুলো আছে ওগুলো হয়তো জায়গার আরএসবিএস খতিয়ান, যেগুলো খুবই মূল্যবান, সেই জন্যই ওনাকে খুঁজে এগুলো দিয়ে আসা। আর উনি আমার লোকেশন আসবে বলছিল, আমি বলছিলাম আপনার আসার কোনো প্রয়োজন নাই, কারণ উনি মুরব্বী মানুষ, ওনার কথাবার্তায় যতটুকু বুঝলাম এত রোদের মধ্যে ওনার আসাটা কষ্ট হয়ে যাবে। ওনাকে আমি কল ব্যাক করে আমি ওনার লোকেশনে গিয়ে ডকুমেন্টসগুলো দিয়ে আসবো বলছি। তো দেখা যাক, আমি এখন ওনাকে কল করি নাই, উনি কোথায় আসতে বলে দেখি, যার হারাই টেনশনটা প্যারাটা একমাত্র সেই বুঝে। তো বাইরে এত বেশি গরম, আমার বের হওয়ার কোনো ইচ্ছাই নাই, ওনার জন্য আজকে মূলত বের হওয়া। আমি এবার আপনাদেরকে কাহিনীটা বলি যে ওনার ডকুমেন্টসগুলো আমি কিভাবে পাইছি। তো ওনার ডকুমেন্টসগুলো আমি কোনো রাস্তায় কুড়িয়ে পাই নাই, বা বাইক রাইড করতে করতে আমি খুঁজে পাই নাই। আমাদের ফ্যামিলিতে পার্সোনাল ইউজ করার জন্য একটা প্রাইভেট সিএনজি আছে, তো মূলত ওই গাড়ির ড্রাইভার নাকি একটা ভাড়া মারছিল, যাত্রী তুলছিল, মূলত ওই মানুষটারই ডকুমেন্টসগুলো। উনি কাল বিকাল 4টা বাজে 2 নম্বর গেটের মুখ থেকে দেওয়ানহাট গেছিল, ড্রাইভার আমাকে যেমনটা বললো আর কি, আমার ড্রাইভারে 2 নম্বর গেটের মুখ থেকে উনি দেওয়ানহাট গেছে। তো তখন নাকি ওই মানুষটা গাড়ি তুটছিল 4টার দিকে, বিকাল 4টার দিকে, তো ইফতারের সময় হয়ে যাওয়াতে উনি তাড়াহুড়ার মধ্যে ছিল, আর আমার ড্রাইভারও তাড়াহুড়ার মধ্যে ছিল, দুজনের কেউ জানে না। তো উনি তাড়াহুড়ার মধ্যে ওনার এই পেপারসগুলো আমার গাড়িতে ফেলে চলে যায়, মানে আমার সিএনজিতে ফেলে চলে যায়। তো রাতে যখন গাড়ি অফ করে তখন আমার ড্রাইভার আমার সিএনজির পেছনে ওনার ডকুমেন্টসগুলো খুঁজে পাই, পরে আমাকে ব্যাপারটা জানাই। তো আমি ওনার নাম্বার কালেক্ট করার ট্রাই করে যাচ্ছিলাম, কিন্তু ওনার নাম্বার কোথাও পাচ্ছিলাম না, ওনার যে পেপারসগুলো ছিল ওখানে। তো পরে ওনার একটা বিল বই আমি দেখলাম, ওই বিল বইয়ের মধ্যে একটা নাম দেখলাম, তো নামের পাশে আমি একটা নাম্বার খুঁজে পাইছি। আমি তখন মেবি রাত 12টা, পেপারসগুলো ওনার কিনা, আমি বিল বইয়ের প্লাস স্ট্যাম্পে জায়গার জমি জমা যে ডকুমেন্টসগুলো আছে ওখানে যে নামগুলো ছিল ওগুলো আমি সব ওনার থেকে জিজ্ঞাসা করলাম। তারপর উনি কয়টা বাজে কোত্থেকে কোন জায়গায় গেল সেটা জিজ্ঞাসা করলাম। তো একটা সময় দেখলাম ওনার বলা সব কিছুই আসলে পেপারসগুলোর সাথে মিলে যাচ্ছে, তারপর আমি শিওর হলাম যে পেপারসগুলো ওনার। দেন ওনাকে আমি আজকে ওনার লোকেশনে গিয়ে আড়াইটার ভিতর দিয়ে আসবো বলছি। এখন 2:30 আমি ওনাকে কল দিছি, উনি আমাকে লোকেশন জানাবে বলছে একটু পর, এখনো জানাই নাই, দেখি আমি একটু পর ওনাকে আবার কল ব্যাক করবো, কই আসতে বলে দেখি। কাউকে হেল্প করতে পারলে সেটা যে কোনো বিষয়ে হোক, টাকা পয়সা কিংবা শ্রম দিয়ে কাউকে হেল্প করতে পারলে আমার কেমন জানি আসলে ভালো লাগে, আমার ভেতর আমার কেমন একটা ভালো লাগা আমি ফিল করি। ওনাকে একটা কল দেওয়া যাক, দেখি কই আসতে বলে। Thank you.
হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, আমি কোথায় আসবো? আমি এখন মুরাদপুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ওখানে? আচ্ছা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গোপ্রো খুব বেশি হট হলে অটোমেটিক্যালি অফ হয়ে যায়। আর তাছাড়া আজকে রাস্তায় যে পরিমাণ গরম পড়তেছে, রোদ পড়তেছে, তার উপর জ্যাম, জানি না আর কতক্ষণ চালু থাকবে এটা। টায়ার লাগতেছে, খুব টায়ার লাগতেছে। তার উপর আমার পায়ের জুতাটা ছিঁড়ে গেছে, আমি আমার ফ্রেন্ডের জুতাগুলো পরে চলে আসছি। মানে এমন সময় জুতাটা ছিঁড়তে গেছে, এই যে বললাম না, জ্যাম জ্যাম, আজকে চারিদিকে জ্যাম। তো এখানে একটা কাহিনী হয়েছে। কাহিনীটা হচ্ছে, উনি আমাদেরকে প্রথম যখন কল দিয়েছিল তখন বলছিল 2 নম্বর গেটে হাতের বামে রোডটা দিয়ে। পরে যখন আমরা ওখানে লোকেশনে যাই, তারপর ওনাকে যখন কল ব্যাক করি, তো উনি আমাদেরকে বলে 2 নম্বর গেটে না, মুরাদপুরে। তো কি করব, এখন আমরা আবার এত জ্যামের মধ্যে ইউটার্ন নিয়ে আবার ব্যাক যাচ্ছি মুরাদপুরে। দুই নাম্বার গেট মুরাদপুর, এই জায়গাগুলোর মতো যদি ট্রাফিক সিস্টেম, ট্রাফিক রুলস প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মোড়ে যদি অ্যাপ্লাই করতো, তাহলে জ্যাম, জট, অ্যাক্সিডেন্ট অনেক পরিমাণে কমে যেত। আজকে এত বেশি গরম পড়তেছে, 14ই রমজান, হেলমেটের ভেতর দিয়ে আমার চুল বেয়ে মাথা বেয়ে ঘাম ঝরতেছে। জি জি 11 11 18 জি জি 18 ওই ইয়েতে
আসসালামু আলাইকুম। তো আপনি মানুষের একটা যদি ছোট হেল্প করে দেন, মানুষ সেটা মনে রাখবে এবং আপনাকে মনে রাখবে। তো যার জিনিস তার হাতে পৌঁছে দিতে পারছি, এটাই আমার কাছে খুশি লাগতেছে, ভালো লাগতেছে। উনি ওনার গুরুত্বপূর্ণ জিনিসগুলো হাতে পেয়ে ওনার মনটা একটু খুশি হয়েছে। ওনার মনের যে একটা দোয়া রোজার দিনে, উনি যে মন থেকে দোয়া করছে, আসলে টাকা পয়সা কিছু না, ওনার মন থেকে দোয়াটাই সবকিছু। আবার অনেকে আছেন যে মানুষের অনেক ইম্পর্টেন্ট দরকারি কিছু আপনারা কুড়িয়ে পাইছেন, এবার ওই জিনিসটা মানুষটার কাছে খুবই মূল্যবান। এবার এমন কিছু পাবলিক আছে যে সেটা নিয়ে মানুষটাকে ব্ল্যাকমেল করে যে এত টাকা দেন, এমনটা দেন, এত টাকার একটা অ্যামাউন্ট আমার মোবাইলে পাঠান, দেন আমি আপনার জিনিসটা আপনার কাছে পৌঁছাবো। এইটা কখনো করবেন না আপনারা। এক, এটা তো ছোট লোকের মন মানসিকতার পরিচয়। দ্বিতীয়ত, আপনারা বিপদে পড়তে পারেন, তাই কারো জিনিস পাওয়া গেলে সেটা হয় আপনার নিকটস্থ থানায় বুঝিয়ে দিবেন, না হলে মানুষটার খোঁজ নিয়ে ওনার ইনফর্ম বের করে ওনার সাথে কন্ট্যাক্ট করে আপনারা জিনিসটা ওনার হাতে পৌঁছায় দেওয়ার ট্রাই করবেন। আপনার চেষ্টাটা আপনি করে যাবেন। তো দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।